Assalamualaikum guys, welcome to my another new video. So guys, apna shobai kemon achen? Asha kori shobai bhalo achen. To apnara jara kono ingreji gaan ba kono tamil bhashar kono video dekhte pochondo koren, apnara je video gulo dekhen, apnara kache shunte bhalo lage je gaan gulo eto gulo apnader kache shunte bhalo lage, kintu hoyki apnara ogular mane na bujhei dekhen. To apnara otar mane bojhen na je ota kon apnara je bolchen ingreji bhashay, to otake apni bojhen na otar banglay mane ta ki. To ajker video dekhe apni parben je kibhabe oi video gulo banglay translate kore apnara dekhte পারবেন ওর কি বলছে তারা এগুলো আপনি বাংলায় ট্রান্সলেট করে দেখতে পারবেন। তো এজন্য আপনাকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে। As always, you watching Tips Bangla YouTube channel and it's your boy Zuhayer here. So guys, video ti shuru korar age apnake je chotto ekta request, apni jodi amar channel notun hoye thaken tahole ekhon jodi like subscribe korun ebong pashe thaka bell icon ti on kore din, jate kore emon dhoroner video notification shobar age pete paren. So guys, without any time wasting, let's start it. তো গাইস, আপনাদের যে ভিডিওটাকে আপনি বাংলায় ট্রান্সলেট করবেন, তো ট্রান্সলেট করার জন্য আপনাকে প্রথমে দেখে রাখতে হবে ভিডিওটিতে কি সি সি সাপোর্ট করছে নাকি সি সি ডাবল সি। এটা হলো একটা ট্রান্সলেটিং এ যে ল্যাঙ্গুয়েজে সিলেক্ট করা থাকে, তো এটা আপনি সাপোর্ট করছে কিনা এটা দেখার জন্য আপনাকে জাস্ট চলতে হবে আপনার যে ভিডিওটা, যে কাঙ্ক্ষিত ভিডিওটা ওটা আপনি ওপেন করতে হবে। ওপেন করার পরে উপরে আপনি থ্রি ডট পাবেন, তিনটা ডট ওটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে নিচে দেখবেন ওখানে যদি আপনার সি সি সাপোর্ট করে থাকে তাহলে ওখানে সিসি চলে আসবে এবং ওখানে যে ভাষা সেটা ল্যাঙ্গুয়েজ চলে আসবে। তো দেন আপনাকে আমি একটা ইউটিউবে একটা ভিডিও চলেছি, এটা মিস্টার হুজ দা বসের একটা ভিডিও, ইংলিশ ভিডিও। তো এই জন্য আপনাকে ওই যেটা বলছিলাম দেখতে হবে যে উপরে এটাকে সিসি বা এখানে দেখতে পাচ্ছেন যে এটাকে ক্যাপশন বলা হয় সিসি বা ক্যাপশন, তো এটা আছে কি না। থাকলে আপনাকে জাস্ট এখান থেকে এই শেয়ারের পর ক্লিক করতে হবে এবং এখান থেকে লিঙ্কটাকে কপি করতে হবে। তো আমি এখান থেকে এটার লিঙ্কটাকে কপি করে নিয়েছি। কপি করার পর আপনি জাস্ট কেটে দেবেন এবং চলে যাবেন আপনার ফোনের ক্রোমে। ক্রোমে গিয়ে এই লিঙ্কটাকে জাস্ট পেস্ট করে দেবেন। তো আমি এখানে এই লিঙ্কটাকে পেস্ট করে দিচ্ছি। তো পেস্ট করে দিলাম, এবার জাস্ট সার্চ করে দেবেন। তো এটা সার্চ করে দেবেন, তো সার্চ করে দেওয়ার পরে এটা ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা ওপেন হয়ে গেছে। তো আমি সাউন্ড কমিয়ে দিচ্ছি বিকজ কপিরাইট ক্লাইম একটু সমস্যা আছে, আর আমি ভিডিওটাও বন্ধ করে দিচ্ছি। তো হ্যাঁ, দেন আপনার যেটা করতে হবে এই যে উপরে যে থ্রি ডট মেনু পাবেন, এই থ্রি ডট মেনুর পর একটা ট্যাপ করবেন। তো ট্যাপ করার পরে আপনারা এখানে দেখতে পাবেন ডেস্কটপ সাইড বলে একটা অপশন এখানে পেয়ে যাবেন। তো এই ডেস্কটপ সাইডে এই যে একটা চার কোনা বক্স আছে বা স্কোয়ার একটা পরে জাস্ট ক্লিক করে এটাকে ডেস্কটপ মুডটা অন করে দেবেন। বিকজ সেটা মোবাইলের জন্য সাপোর্ট করে না, এটা আপনি আপনার কম্পিউটারে ইউজ করতে পারবেন। এটা আসার পরে দেন আপনার যেটা করতে হবে আমি বলে দিচ্ছি, আপনাদেরকে জাস্ট জুম করতে হবে। যে আপনার যদি অসুবিধা হয় আপনি সেটাকে জুম করে নেবেন এবং জুম করে এখানে দেখতে পাবেন একটা অপশন, এই সেটিংসের মতো সেটিংস অপশনটা, এটা পরে জাস্ট ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন এই যে সাবস্টিটিউবল সিসি অফ, এটা পরে জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এটাকে আপনি জাস্ট এটা দিয়ে দেবেন ইংলিশ অটো জেনারেটর, এটা পরে প্রথমে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এবার আবার কেটে দেবেন এবং আবার এটার পরে সেটিংয়ে চলে যাবেন এবং এই আবার এইটার পরে চলে যাবেন। যার পরে এবার আপনি দেখতে পাবেন এখানে অটো ট্রান্সলেট বলে একটা অপশন আছে, এটা পরে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন। তো এখানে আমি বাংলা সিলেক্ট করেছি বিকজ আই এম বাঙালি, আমি বাংলায় কথা বলি, বাংলায় বুঝি। তো এটার পরে আমি ক্লিক করে দেবো, এবার আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এবার জাস্ট আপনি এটাকে ওপেন করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমি ভিডিওটা ওপেন করেছি, ভিডিওটা দেখে নিচে লেখা আছে ঠিক আছে প্রতিবার অসুসের একটি দ্রুততম অ্যান্ড্রয়েড হয়। তো এসুসের রক থ্রি যে ফোনটা আছে এটা আনবক্সিংয়ে ভিডিওটা ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নিচে এখানে আপনারা বাংলায় সম্পূর্ণ ট্রান্সলেটটা দেখতে পাচ্ছেন। তো আপনারা যে কোনো ভিডিওতে এটা করতে পাবেন যদি সেটা এই সিসিটা সাপোর্ট করে থাকে। ভিডিওটি আপনার কাছে ভালো লাগছে, যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন, কমেন্ট হতে মতো আপনাদের জানিয়ে দেবেন, আর এমন ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে একজন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আরেকটি নতুন টপিক নিয়ে।